টমেটো খেলে খুব ভালো শরীরটা হয়, বেশি বেশি লাইকোপেন আছে, যে এই লাইকোপেন শুধু ক্যান্সার প্রতিরোধ করবে না, অ্যান্টি অক্সিজেনই না, এটা আপনি টিউমারও প্রতিরোধ করে এবং সাথে মুখের ঘাও প্রতিরোধ করে, শরীরের ঘা প্রতিরোধ করে এবং আমাদের মানসিক যন্ত্রণাটাকে কমায়। গাজর খাওয়াটা দাঁতের, ঠোঁটের, মুখের, গালের, কণ্ঠনালীর, দাঁতের মাড়ি শক্ত করার জন্য, দাঁতের শিরশির কমানোর জন্য, দাঁতের যে কোনো রূপ অসুখ কমানোর জন্য গাজর একটা বিশেষ বিশেষ ভূমিকা পালন করে। পৃথিবীর লোকেরা এখন ডায়াবেটিস কমানোর জন্য আম পাতা, কচি আম পাতা, কচি পেয়ারা পাতা, কচি নিম পাতা, এই তিনটা মিক্স করে তারা ভালো করে ধুয়ে সকাল বিকাল রাত তিনবার তারা চিবিয়ে চিবিয়ে প্রায় 100 গ্রাম পাতা তারা খান। আলহামদুলিল্লাহ যাদের টাইপ 2 ডেঞ্জারাস ধরনের ডায়াবেটিস আছে তাদেরও দেখা যায় যে সুগার লেভেল 6-7 মধ্যে। টমেটো একটি ভালো ফল, আবার টমেটো ভালো একটি তরকারি, আবার টমেটো ভালো একটি সস, টমেটো অ্যান্টি ক্যান্সার, টমেটো লাইকোপেন সমৃদ্ধ, টমেটো অ্যান্টি টিউমার, অ্যান্টি ডায়াবেটিস, অ্যান্টি প্রেশার এবং শরীরের জ্বালাপোড়া কমানোর জন্য টমেটো একটা বিরাট ভূমিকা পালন করে। টমেটোতে সব ধরনের ভিটামিনেরই আয়রনের আছে, অংশ আছে। টমেটো সালাদ হিসাবে ব্যবহার করা হয়, টমেটো চুকা হিসাবে ব্যবহার করা হয়, টমেটো ডালের সাথে একটা বিরাট ভূমিকা রাখে, টমেটো আমাদের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করে এবং ভিটামিন সিরও একটা ভালো উৎস। তার চেয়ে বড়ো একটি কাজ করে টমেটো সারা শরীরের যে কোনো অংশে যে কোনো ধরনের ঘা প্রতিরোধ করতে পারে। প্রথম জিভে ঘা, ঠোঁটে ঘা, গলায় ঘা, কণ্ঠনালীর ঘা এবং মুখ গহ্বরের যে কোনো অংশের যে কোনো ঘা, যেটার জন্য আমরা ডাক্তারের কাছ থেকে রিগুফ্লাভিন এনে খাই, সেটা লাইকোপেন প্রতিরোধ করতে পারে। টমেটোর সাথে গাজর খেলে, টমেটোর সাথে দধি খেলে আরও দ্রুত মুখের ঘা, শরীরের ঘা, শরীরের আভ্যন্তরীণ যে কোনো অংশের যে কোনো ধরনের ঘা অ্যালার্জি প্রতিরোধ হয়। আমাদের নখ, চুল, কানের সমস্যা, নাকের সমস্যা, চোখের সমস্যা, শরীরের যে কোনো ধরনের সমস্যা এবং যাদের শরীরে পানি আসে, শরীরে হাঁটু ব্যথা, যাদের হাঁটু ব্যথা করে, মাথা ব্যথা করে, পায়ের তালুতে পানি আসে, তাদের জন্য টমেটো একটি ভালো আদর্শ খাদ্য। এই খাদ্যটি ব্রিটিশ গবেষণায় এবং পশ্চিমা বিশ্বে সালাদ হিসাবে সবার উপরে। খাবারটি মুখের ঘা দূর করার জন্য ডক্টরিন অফ সিগনেচারে একটি বিশেষ ভূমিকা রাখে এবং ড্রাগ থেরাপিতে এটা অনেক উপরে তার স্থান। এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো বিমানে টমেটোর জুস বিক্রি হয় এবং যখন বিমানের ক্রুরা জিজ্ঞাসা করে যে তুমি কোন শরবতটা খাবা, আমের শরবত না কমলার শরবত না অন্য কোনো শরবত, টমেটো শরবতের কথা কোনোদিনও বলে না, কিন্তু আমি যাত্রীদের দেখছি বলে আমাকে টমেটোর শরবত দেবে। এই হিসাবে টমেটো একটি আদর্শ ফুড এবং বিবিসি গাইড ও বিবিসি গবেষণায় এটার স্থান সর্বার উপরে। আলহামদুলিল্লাহ আপনারা সকলে টমেটো খাবেন এবং খার যেরকম সৌন্দর্য, রঙের যেরকম সৌন্দর্য, এরকম এটা হলো ভেজিটেবলের সম্রাট গাজর। যত ভেজিটেবল আছে সবচেয়ে বেশি ঔষধি গুণ, বেশি ভিটামিন খাদ্য হইল গাজর। গাজর সকলের কাছে স্বীকৃত, বিশ্বের এমন কোনো অংশ নেই যেখানে গাজর পাওয়া যায় না, গাজরকে ভালোবাসে না, গাজর তরকারি হিসাবে ব্যবহার করে না, কিন্তু আমাদের এই পূর্ববঙ্গে গাজরের ব্যবহারটা খুবই কম। গাজরটা হালুয়া হিসাবে অনেকে ব্যবহার করে, কেউ আচার হিসেবেও গাজর ব্যবহার করে, কেউ তরকারি হিসাবে ব্যবহার করে, আমাদের দেশে তরকারি হিসাবে একটু বেশি ব্যবহার করে। কাঁচা গাজর খাওয়াটা দাঁতের, ঠোঁটের, মুখের, গালের, কণ্ঠনালীর, দাঁতের মাড়ি শক্ত করার জন্য, দাঁতের শিরশির কমানোর জন্য, দাঁতের যে কোনো রূপ অসুখ কমানোর জন্য গাজর একটা বিশেষ বিশেষ ভূমিকা পালন করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গাজর আমাদের সবচেয়ে উপকারী খাবার। গাজর আমাদের অনেক ভিটামিন আছে, এমন কোনো ভিটামিন নাই যা দু একটা ভিটামিন বাদে সব ভিটামিনই গাজর এসব ভিটামিনগুলো লালন পালন বহন করে এবং সকলের উদ্দেশ্যে তার স্থান দেয়।
আজকে যদি আপনার মুখে কোনো ঘা হয়, গালে, ঠোঁটে, দাঁতের গোড়ায়, দাঁতের মাড়িতে কোনো ঘা হয়, আপনি একটি গাজর চিবিয়ে চিবিয়ে খান। আপনি একটা গাজর খেলে যদি ভালো না হয় তাহলে আপনি একটি পেয়ারা চিবিয়ে খান। যে একটা পেয়ারা খেলে এটা ভালো না হয় তাহলে আপনি একটা কুচি আম পাতা বা একটা কুচি পেয়ারা পাতা বা কুচি একটা নিম পাতা চিবিয়ে খান। কারণ মুখের ঘা আট ধরনের হয়, হয়তো গাজরে চারটা ভালো করতে পারে আর বাকি চারটা হয়তো আমরা থেকে যেতে পারি। সেই কারণে আমি বললাম যে এখানে আপনি নিম পাতা চিবিয়ে খেতে পারেন সাত দিন, আপনি সাত দিন গাজর খেতে পারেন, আপনি সাত দিন কুচি আমের পাতা খেতে পারেন, কুচি পেয়ারার পাতা খেতে পারেন। তবে মুখের ঘায়ের জন্য কুচি পেয়ারা পাতা, কুচি আমের পাতা, কুচি নিমের পাতা এবং গাজর আপনার একটি মহা ঔষধ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। কারণ এই খাবারগুলি খেতে হলে আপনাকে কোনো ডাক্তার কাছে যেতে হইতেছে না, কোনো সময় ক্ষেপণ করা লাগতেছে না। আপনার বাড়িতেই গাজর আছে, আপনার বাড়িতেই আম গাছ আছে, আপনার বাড়িতেই নিম গাছ আছে, আপনার বাড়িতেই একটি পেয়ারা গাছ আছে। সারা পৃথিবীর লোকেরা এখন ডায়াবেটিস কমানোর জন্য আম পাতা, কুচি আম পাতা, কুচি পেয়ারা পাতা, কুচি নিম পাতা এই তিনটা মিক্স করে তারা ভালো করে ধুয়ে সকাল বিকাল রাত তিনবার তারা চিবিয়ে চিবিয়ে প্রায় 100 গ্রাম পাতা তারা খান। আলহামদুলিল্লাহ যাদের টাইপ 2 ডেঞ্জারাস ধরনের ডায়াবেটিস আছে তাদেরও দেখা যায় যে সুগার লেভেল 6-7 মধ্যে নিয়ে আসে। আমি কিছু লোকের অ্যাডভাইস করেছিলাম, তারা মোটামুটি 60% তারা একদম আদর্শ খাবার হিসেবে গ্রহণ করে তারা উপকৃত হয়েছে, বিশেষ বিশেষ উপকৃত হয়েছে। তাতে খাদ্যটা হইল নিজের উপরে। আমি একটা ভুল খাবার খাচ্ছি বিয়ে বাড়িতে, সেখানে যদি আপনি 200 গ্রাম সালাদ খাই তাহলে ওই খাবারটাকে হজম করে নিতে পারবে। আমি যদি 100 গ্রাম পেঁয়াজ রসুন খাই একটু কষ্ট করে হলো, কে যখন ফেলেছি আপনার অনেক বেশি মাংস, পোলাও, বিরিয়ানি বিভিন্ন দাওয়াতে যে ওই খাবারটাকে নিউট্রাল করে দিবে। আপনার রসুন, পেঁয়াজ, সালাদ, গাজর, বিভিন্ন অর্গানিক খাবার, ন্যাচারাল খাবার, দেশীয় খাবার, বাড়ির পাশের খাবার, ঘরের আঙ্গিনার খাবার, রাস্তার ধারের খাবার, আমাদের প্রয়োজনীয় আঞ্চলিক খাবারও আমাদের জন্য অনেক বেশি ঔষধি কাজ করে।